মুকুটটি দেখছ, এত সুন্দর কাজের দেখায় মুকুটটি, কিন্তু পরানো হবে মায়ের প্রতি মাঝে, অসাধারণ লাগলো। যাচ্ছি কুমোরটুলিতে, আশা করি আজ কিন্তু বেশিরভাগই জগদ্ধাত্রী ঠাকুর, সামনে একটা জগদ্ধাত্রী ঠাকুর বানানো হচ্ছে এই পাশে কুমোরটুলি ঢোকার আগে, তোমাদের দেখাবো এটা। কুমোরটুলিতে যাবো, তোমাদের দেখাবো জগদ্ধাত্রী ঠাকুর, কারণ ম্যাক্সিমাম জগদ্ধাত্রী ঠাকুর আশা করছি আজকের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, দেখবো সেগুলো, সাথে তোমাদেরও দেখাবো। মা যখন, মার প্রতিমা যখন কমপ্লিট সাজানো হয়ে যায় অসাধারণ লাগে, চলো তোমাদের দেখাবো। রাস্তার এপিটা কিন্তু একটা সুন্দর মায়ের প্রতিমা হচ্ছে, তোমাদের বললা যখন কথা বলছিলাম তখন দেখেছিলাম, দেখো তোমাদের দেখায় মুরারি মোহন কলেজ স্টোরি, একদম কুমোরটুলি ঢোকার মুখ থেকেই তোমাদের দেখানো শুরু হচ্ছে মায়ের প্রতিমাগুলো। ম্যাক্সিমাম মায়ের প্রতিমাই কিন্তু বলতে পারো কমপ্লিট হয়ে গেছে সাজ পড়ানো কুমোরটুলি, দেখো পাশেও রয়েছে মায়ের প্রতিমা, অসাধারণ সুন্দর, অল্প কিছু কাজ বাকি আর এই প্রতিমাটি তো পুরো কমপ্লিট হয়ে গেছে। পাশের স্টুডিওটাই চলো, নন্দনাথ পালের স্টুডিও, এখানেও দেখো বেশ কিছু মায়ের প্রতিমা কিন্তু সুন্দর সাজ পাওয়ানো হয়ে গেছে, শেষ মুহূর্তে সাজ পাওয়ানোর কাজ চলছে বেশ কিছু প্রতিমায়। এই পাশে দেখো, এই পাশে মায়ের প্রতিমাগুলো কিন্তু বেশ বড় বড়, সিংহের চোখ আঁকা হচ্ছে, ভিতরেও কিন্তু বেশ কিছু দেখো মায়ের প্রতিমা রয়েছে ভিতরে। তোর একটি মায়ের প্রতিমা কিন্তু বেরিয়ে যাচ্ছে কুমোরটুলি থেকে, চলে যাচ্ছে বক্র, ও একটি নয় দুটি পর পর, এই একটি মায়ের প্রতিমা, তারপর দেখো আরো একটি সুন্দর মায়ের প্রতিমা, মিষ্টি লাগছে দেখো সুন্দর মায়ের প্রতিমা, মায়ের মুক্তি দেখো অসাধারণ মিষ্টি, মায়ের ডাকের সাজের মায়ের প্রতিমা। কলের স্টুডিওর বাকি মায়ের প্রতিমাগুলো একবার দেখায়, ওহো মায়ের মুক্তি দেখো কি সুন্দর মিষ্টি দেখো, পুরো শ্বাসটা দেখায় তোমাদের। এই পাশে রয়েছে মায়ের আরো একটি সুন্দর মিষ্টি, মায়ের যাই বলো না কেন মায়ের মুখগুলো দেখো কি মিষ্টি, আর যদি দেখায় তাহলে তোমার পুরো মায়ের প্রতিমাটি দেখতে পাবে। অসাধারণ সুন্দর মায়ের প্রতিমা, এছাড়াও কিন্তু ভিতরে রয়েছে মায়ের প্রতিমা, মায়ের প্রতিমা, আরো একটি মায়ের প্রতিমা, সুন্দর মিষ্টি মায়ের প্রতিমা কিন্তু ভক্তের বাড়ি চলে যাচ্ছে। এই পাশে তোমাদের দেখায় তাহলে ভালো দেখায় তোমাদের, এখানে একটি সুন্দর প্রতিমা দেখো রেডি হয়ে গেছে মায়ের, সুন্দর মায়ের মিষ্টি মুখ প্রতিমাটি দেখাচ্ছি তোমাদের। মায়ের একটি দারুণ প্রতিমা, একটু আলাদা একটু ডিফারেন্ট, একটু নতুনত্ব রয়েছে, মায়ের প্রতিমা দেখো একদম আলাদা আলাদা লেভেলের কাজ করতে লাগছে দেখো, এখনো রং করা পুরো কমপ্লিট হয়নি, কিছু বাকি আছে, তাই দেখো কি সুন্দর লাগছে আমার
জায়গায় এই যে মুকুটটি দেখছো, এত সুন্দর কাজের দেখার মুকুটটি কিন্তু পরানো হবে মায়ের প্রতিমাতে। অসাধারণ লাগে, মাকে মুকুট পরানো হচ্ছে। মায়ের দুটি প্রতিমা দেখা যায়, তার বড় হাইটের এবং যেমন হাইট বেশি সেরকমই দেখতে শুনবো প্রতিমা দেখে। মায়ের প্রতিমা এটিও দেখো, আর বড় হাইট সুন্দর মায়ের প্রতিমাটি, সাদা সুন্দর সাদা সাজে মাকে সাজানো হয়েছে, ডাকের সাজ এবং বিশাল বড় হাইটের মায়ের প্রতিমা। স্টুডিওর সামনে রয়েছে কিন্তু একটি সুন্দর মায়ের প্রতিমা, সুন্দর সাজ পড়ানো হয়েছে মাকে। তোমাদের দেখাই মায়ের প্রতিমা, তোমরা দেখতে পাবে স্টুডিও মাঝারি হাইটের এবং ছোট হাইটের কিন্তু মায়ের প্রতিমা রয়েছে। দাদার তিনি আমার ভিডিও দেখেন, ওনার এই প্রতিমাটি আজকে নিয়ে যাওয়ার কথা আছে বলেছিলেন, আজকে নিয়ে স্টুডিও থেকে আরো একটি মায়ের প্রতিমা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখা যাবো মায়ের প্রতিমা আরো একটি মায়ের প্রতিমা কিন্তু বেরিয়ে যাচ্ছে তোমার ছবি থেকে। স্টুডিওটা দেখানোর কারণ হলো এই ঠাকুরটি, এই ঠাকুরটির জন্য তোমাদের এই স্টুডিওটা আমি দেখাতে চাই। মনেও শান্তি পাওয়া যায়, পাশেও রয়েছে আর একটু মায়ের প্রতিমা। বেশ কিছু অসাধারণ মায়ের প্রতিমা, মানে স্টুডিও আসলে তোমাদের কাজ দেখতে হবে, অসাধারণ কাজ, সেরকম সুন্দর মায়ের প্রতিমা। সামনে যে মায়ের প্রতিমাটি রয়েছে একটু দেখো, চালিটির কাজ দেখো, মায়ের প্রতিমার পেছনে যে চালিটি রয়েছে তার কাজটি দেখো অসাধারণ। এছাড়াও রয়েছে এখানে দেখো মায়ের প্রতিমা, আর এখানে রয়েছে একটি দেখো ডাকের সাজে সুন্দর একটি মায়ের প্রতিমা। ভিডিওটি দেখায় সুন্দর মায়ের প্রতিমা, আর পুরো মাকে কিন্তু সাজানো হয়ে গেছে, সুন্দর শাড়ি পরিয়ে সাজ দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে।
মায়ের প্রতিমা রয়েছে। আজ কিন্তু বেশ কিছু প্রতিমা কিন্তু চলে যাচ্ছে ভক্তের বাড়ি কুমারতুলি থেকে, আর বেশ কিছু প্রতিমা কিন্তু অলরেডি বানানো কমপ্লিট হয়েছে, আজ রাতের মধ্যেই চলে যাবে ভক্তের বাড়ি। আর কিছু প্রতিমা কিন্তু এখনও রং করার কাজ চলছে, সাজ পড়ানোর কাজ চলছে, সেই প্রতিমাগুলি আশা করি কালকে কমপ্লিট হয়ে যাবে এবং কালকেই কিন্তু ভক্তের বাড়ি চলে যাবে। সুতরাং কালকে চেষ্টা করবো আসার এবং তোমাদের সেই প্রতিমাগুলো দেখানোরও চেষ্টা করবো।